গরু খাওয়া মুসলমান না, এই গরু খাওয়া মুসলমানদের কারণেই তো 30 টাকা কেজির গরুর গোশত 800 টাকায় কেনা লাগে, কথা বলেন না কেন? দাম বাড়ছে কি এমনি এমনি? আমি দেখছি যখন ক্লাস 5-এ পড়ি তখন দেখছি গরুর গোশত 30 টাকা কেজি বিক্রি হইত, আর সেই গরুর গোশত কতদিন, এই 22-25 বছরের ব্যবধানে 800 টাকা, এরপরেও জবাই করলে পাওয়া যায় না, কি ঠিক কি না? ওরে জম্মের খাওয়া খায়, এমন খাওয়াটাই খায় যে একটা গরু ঘন্টার মধ্যে বিক্রি হয়, কি ওরে কপাল ভরা মুসলমান, বেজার হইতেছে? হইলেও কিছু করার নাই, না মুসলিম দাওয়াত দিয়ে নিয়ে আইয়াছেন, কি করবেন? একটা দিন তো একটু চালাম, এরপরে যাওয়াই হইবে, কি সুযোগ যখন পাইছি সুযোগের হাতছাড়া কেউ করে? একটা জম্মের সুলাসুল বুঝেন না, আগামী বছর দাওয়াত দেবেন এই আশায় একটু গরম নরম বয়ান করব, মোটেও না, আগামী বছর আপনাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই, আমিও আসতে চাই না, আইসি একবার আর আসুন আরেক জায়গায় যাব, বুঝেন না? আল্লাহ, প্রিয় ভাই আমার, আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার জীবন বিধান ইসলাম, আমার জীবন বিধান ইসলাম, আপনার আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কি ঠিক কি না? কিন্তু দুটার মধ্যে একটা ব্যবধান আছে, আপনি যে মুসলমান আপনার কাছে তেমন মুসলমানের দাম নাই, আপনাকে নিজে আপনি নিজেকে দামি মনে করেন না, আপনার জীবন বিধান যে ইসলাম আপনার কাছে দাম নাই, আপনি যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনার কাছে দাম নাই, কিন্তু আমার কাছে জীবনের চাইতেও দামি, বলে কেমন? পৃথিবীর জমিনে যদি শ্রেষ্ঠ কোনো জাতি থাকে সেই জাতির নাম মুসলিম জাতি, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যদি কোনো জীবন বিধান থাকে সেটার নাম ইসলাম, দুনিয়ার জমিনে যদি কোনো শ্রেষ্ঠ উম্মত থেকে থাকে সেটার নাম মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, সন্দেহ আছে? বলবেন হুজুর পাইলেন কোথায়? এই পৃথিবীর জমিনে বর্তমান সময়ে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে মুসলিম জাতির প্রশংসা করা হয় নাই, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবনবিধান এটা বলা হয় নাই, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি মুসলিম এই কথাটা লিখা হয় নাই, জোরে বলেন, খুশি না বেজার? না না খুশি না, একটু বেজার? হ্যাঁ, আপনি তো জানেন না আপনি কত দামি, পয়গম্বরে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তাওরাত পড়েন, তাওরাত কি? তাওরাত এক পৃষ্ঠার মধ্যে লিখা দেখতেছেন আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে লিখে দিয়েছেন, বলে শেষ জামানায় একদল উম্মত আসবে এত দামি, তারা দুনিয়ায় আসবে সবার শেষে, হায়াত পাবে কম, এবাদত বন্দেগি করবে কম, গুনাহ করবে বেশি, কিন্তু জান্নাতে যাবার বেলায় যাবে সবার আগে, আল্লাহর নবী মুসা বলে আল্লাহ ওই উম্মত আমারে দিয়ে দেন, আল্লাহ কয় হইতো না? কেন? বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ, পয়গম্বর মুসা বলেন আল্লাহ উম্মত যখন দেবেন না তো আমারে ওই নবীর উম্মত বানায় দেন, আল্লাহ কয় মুসা অনেক আগে এসে পড়ছো, ওই উম্মত ওই নবীর উম্মত হওয়ার সুযোগ নাই, পয়গম্বর মুসা বলেন আল্লাহ উম্মত দিলেন না, উম্মত বানাইলেন না, কমপক্ষে ওই নবীর পরিচয়টা তো আমারে দেন, আল্লাহ কয় মুসা রে যেই নবীরে না বানাইলে তুমি মুসা নবী হইতা না, যেই নবীরে না বানাইলে আমি ফিরিস্তা বানাইতাম না, যেই নবীরে না বানাইলে জিন বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আমি মানুষই বানাইতাম না, সর্বোপরি যে নবীরে না বানাইলে আমি পৃথিবী বানাইতাম না সাজাইতাম না, সেই নবী আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব, আমার কলিজার টুকরা, আমার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এরম এই নবীর উম্মত হতে পেরেছেন খুশি না বেজার খুশি না বেজার আব্বা জান সাইয়েদিনা আদম আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন ও শেষ নবীর উম্মত তুমি জানো তুমি কত দামি জানো শোনো আমি আদম আমাকে বানানোর পরে জান্নাত দিয়া দিলেন বলে আদম এই জান্নাত তোমার এই জান্নাত তোমার أقولنا يا آدم اسكن أنت وزوجك الجنة أقولا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين أي آدم جاو তোমার বিবির নিয়ে তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করো যেখানে খুশি যাও যা খুশি খাও একটা ওয়াজ ওলা তাকরাবা হাদিহি শাজারা ওই যে গাছটা দেখো ওই গাছটা সব গাছের ফল খাও গাছতলায় যাও বাধা নাই নিষেধও নাই ওই গাছতলায় গাছের ফল খাওয়া তো দূরের কথা গাছতলাতেও যাবা না গাছতলাতেও যাবা না আব্বাজান গেছিলেন কি আব্বাজান কিন্তু গাছতলায় যান নাই ফল খাইছেন খান নাই খাইছেন না ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে যাই না 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 যাই না আব্বাজান বলে ও শেষ নবীর উম্মত আমি গাছতলায় যাই নাই না যাইন না ওই গাছের ফল দিয়া রস বানাইয়া শরবত খায়া ফেলছি না যাইন না কি ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে এই ভুলটা হয়ে গেছে এই ভুলটা হয়ে গেছে এই একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা ঘাটটা ধুইরা ধাক্কা দিয়া দুনিয়া পাঠায় দিছে এই শেষ নবীর উম্মত তুই কত দামি জানো তুই এটা ভুল না একটা গুনাহ না এক লক্ষ গুনাহ না গুনাহ করতে 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 পার পরিমাণ গুনাহ কইরা ফলাইবা এরপরেও শেষ নবীর উসিলায় শেষ নবীর মহব্বতে শেষ নবীর ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়া থেকে ঘাড় ধাক্কা দিয়ে আরেক দুনিয়া পাঠাবেন সুবহানাল্লাহ না আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম বলেন ও শেষ নবীর উম্মত তুমি জানো কত দামি জানো বলে আমি একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে যখন বাইর করে দিলেন অন্ধকার এক দুনিয়া আলো নাই বাতাস নাই কিচ্ছু নাই অন্ধকার এই অন্ধকার দুনিয়ার মধ্যে কোথায় হাঁটি কোথায় চলি কোথায় কি করি কোনো হুঁশ নাই 360টা বছর পর্যন্ত শুধু রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া পড়তে লাগলাম না মাপ পাওয়া যায় না সেই হাঁটতে হাঁটতে শ্রীলঙ্কার সবথেকে বড় উঁচু পাহাড়ের চূড়ায় বসলাম কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে চোখের গোড়া দিয়ে ঘা হয়ে গেল আল্লাহ মাফ করে না জিব্রাইল আমিন এসে কয় ও পয়গম্বর এত বছর কান্না করেন আপনার কান্না আল্লাহ থামায় না আপনি যখন জান্নাতে ছিলেন আপনি কি খেয়াল করেন না আল্লাহ তাআলার নামের পাশে আরেকটা নাম লেখা বলে হ্যাঁ দেখছি তো কয় কে সে ব্যক্তি কি কে কি তার পরিচয় বলে আপনি জানেন না আরে ওই ব্যক্তিটার কারণেই তো আপনাকে বানাইছে ওই ব্যক্তিটার কারণেই তো এত সুন্দর জান্নাত ওই ব্যক্তিটার কারণেই তো এত সুন্দর দুনিয়া ওই ব্যক্তিটার কারণেই তো আপনি নবী বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফেরেশতা জিব্রাইল আমিন বলেন ও পয়গম্বর আপনি যদি ওই নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে একবার ক্ষমা চাইতেন আল্লাহ তাআলা আপনাকে সেই দিনই ক্ষমা করে দিত আব্বাজান ক্ষমা চাইলেন আল্লাহ মাফ করে দিল আব্বাজান বলেন আমি ওই নবীর উসিলায় 360 বছর কান্না করার পরে আমারে আল্লাহ তাআলা মাফ করে দিছে কিন্তু শেষ নবীর উম্মত এত দামি হবে এত দামি
বড়েরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাবে। এই গুনাহ মাফ পাওয়ার জন্য তাকে ওই শ্রীলঙ্কার সবথেকে উঁচু পাহাড়ে যাওয়া লাগবে না, ঘরের মধ্যে বইসা বলে 360 বছর না, 360 মাস না, 360 দিন না, 360 ঘন্টা না, 360 সেকেন্ডও না, রাত্রে বেলা যায় নামাজে বইসা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া শেষ নবীর উসিলায় ক্ষমা চাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। এত দামি, সংক্ষেপে বলছি, বলে ও শেষ নবীর উম্মত তুমি জানো কত দামি, কাল হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত নবী রসুলরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে, একজন নবী সিজদায় পড়ে উম্মতি 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 বলে কানবে, আল্লাহ বলবে ও নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার কলিজা, আপনি মাথা উঠান, আপনার কান্না আমার কুদরতি দিলে সহ্য হয় না। ও নবী মাথা উঠান, আপনার কি চাই বলেন, আজকে আপনাকে খালি হাতে ফিরাবো না, আপনি যাই চাইবেন তাই দেওয়া হবে। আমার নবী মাথা উঠায় বলবে আল্লাহ এই ময়দানে মহাশারে কিচ্ছু চাই না, আমার একটা উম্মতে যেন জাহান্নামে না যায়। আল্লাহ কয় কবুল, যাও, আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না, যান। কোথায়? আবু বকর, ওমর, ওসমান, আলী লাগায় দেন জাহান্নামের দরজায় যেন একটা উম্মত জাহান্নামে না যায়, সবকটারে যেন ফিরাইয়া জান্নাতে পাঠায় দেয়। আব্বাজান সিদ্দিন আদম আলাইহিস সালাতু আসসালাম বলে ও শেষ নবীর উম্মত তুমি জানো কত দামি, যতক্ষণ না পর্যন্ত শেষ নবীর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি আদম জান্নাতের দরজায় বাইরে দাঁড়ায়া থাকবো, আমিও যাইতে পারবো না, এত দামি, এত দামি। কিন্তু আপনার কাছে তো এর কোনো দামই নাই, আপনার কাছে তো এর কোনো দামই নাই, আপনি তো নিজেকে দামি বলেন না, আপনার ধর্ম জীবনবিধান আপনি শ্রেষ্ঠ মনে করেন না, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা আপনার কাছে ভালো লাগে না। যদি তাই না হতো তো এই দুনিয়ার জমিনে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মের গোলামি করতে, বলেন হুজুর গোলামি করলাম কোথায়? যদি গোলামি না করতে তাইলে কি বলতে, ধর্ম যার যার উৎসব সবার, কি ঠিক কিনা? প্রিয় ভাই, আমার এই বয়ান হয়তো আমার অমুসলিম ভাইয়েরাও শুনবে, হয়তো বা এলাকায় আছেও, কষ্ট নেবেন না, বুঝানোর জন্য বলছি, আমি আপনার শত্রু না, আপনার ধর্মকে কটাক্ষ করার জন্য আসিনি, আমি আমার ধর্মকে যতটুকু সম্মান করি ঠিক তোমার ধর্মকেও ততটুকুই সম্মান করি, কেননা আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি জোরাজোরি আছে আছে নাই, এজন্য কষ্ট নেবেন না, একটু দিলের কানটা লাগায় একটু খেয়াল করে শুনবেন। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই, যদি মনে করেন ভুল বলছি ধরাইয়া দেবেন, যদি মনে করেন ঠিক বলছি মানবেন, যদি মানতে আপনার সমস্যা হয় চুপ থাকেন। আমার বাবা মাকে গালি দিয়ে নিজের জায়গা জাহান্নামে নরকে বানাবেন না, কি কারণ? প্রত্যেক ধর্মই বলে গালি দেওয়া মহাপাপ, প্রত্যেক ধর্মেই বলে কি গালি দেওয়া মহাপাপ, এজন্য কেউ বেজার হবেন না, কান খুলে দিলের কানটা লাগাইয়া একটু শুনবেন, খুব বেশি সময় না, সর্বোচ্চ 45 মিনিট, 20 বাজে 40 মিনিট, একটাই আমি ইনশাল্লাহ বিদায় নেব, এরপরে আমার পরে আরো আলোচক আছেন, ওনারা আলোচনা করবেন, আপনারা বসে শুনবেন ইনশা আল্লাহ। প্রিয় ভাই, এই মাহফিলটা প্রত্যেক বছর হয় ঠিক না? গত বছরে এরকম মাহফিল হয়েছে, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এইভাবেই জুড়ে মিলে বসছি,
এবছরে কিন্তু অনেক আল্লাহ পাকের বান্দার বান্দি আছে আছে নাই, আগামী বছরও এরকম মাহফিল হয়তো বসবে, আপনি আমি এরকম জুড়ে মিলে বসবো তো দূরের কথা, এখান থেকে আমরা সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব গ্যারান্টি আছে আছে আছে, গ্যারান্টি নাই। কেন কেন বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কি নাই বিশ্বাস নাই। এজন্য তিনটা কথা স্মরণে রাখবেন, এক নম্বর হায়াত কিন্তু সীমিত, হায়াত সীমিত, যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মৌত হাজির হয়ে যেতে পারে, কি পারে কি পারে না। রিজিক নির্ধারিত, রিজিক নির্ধারিত, কমবেও না বাড়বেও না। তিন নম্বর কথা মৃত্যু অবধারিত, মৃত্যু ঘটবেই, এই মৃত্যুর থেকে পলায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আমরাও পারবো না, ভবিষ্যৎ প্রজন্মও পারবে না। মৃত্যু কিন্তু হবেই, পৃথিবীর জমিনে যত জাতি আছে না কেন, কোরআনে হাকিমের 6665 আয়াতকে অস্বীকার করতে পারে কিন্তু কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এই আয়াত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আছে। আপনি হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কি মারা যাবেন, হ্যাঁ নিশ্চয়ই মারা যাব। আপনি খ্রিস্টানকে বলেন আপনি মারা যাবেন, হ্যাঁ নিশ্চয়ই মারা যাব। আপনি বৌদ্ধকে বলেন আপনি মারা যাবেন, হ্যাঁ নিশ্চয়ই মারা যাব। আপনি ইহুদিকে বলেন আপনি মারা যাবেন, হ্যাঁ নিশ্চয়ই মারা যাব, কি ঠিক কি না। আপনি মুসলিমকে জিজ্ঞেস করেন আপনি মারা যাবেন, মুসলিম কি বলবে, নিশ্চয়ই মারা যাব, ঠিক কি না। এজন্যই কবি ডাক দিয়ে বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি, অন্ধকার পথের মাঝে চলছো ভাইও একা, মনের মধ্যে খেলছে দেখো কত আঁকা বাঁকা, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না, ঠিক কিনা। আল্লাহ বলে বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আয় বান্দা এক সময় তোমার কোন নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না, তোমার কোন অস্তিত্ব ছিল না, ফাহইয়াকুম আমি আল্লাহ তাআলা তোমার হায়াত দিয়া তোমার পরিচয় দিলাম, নাম নিশানা পরিচয় ঠিকানা দিয়া দিলাম, ফাহইয়াকুম আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম, জীবন জীবন দিয়া আজকে তুমি তোমার নাম বলো আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আজকে তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে, ঠিক না। সুম্মা ইউমিতুকুম আবার তুমি মারা যাবে, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে তোমাকে সবাই ভুলে যেতে শুরু করবে, তোমার আত্মীয় স্বজন আপনজন পরিজন, তিন দিন তোমার শোক পালন করবে, তোমার বিবি 4 মাস 10 দিন তোমাকে স্মরণ করবে, তোমার শোক পালন করবে, তোমার মা আর বাবা সর্বোচ্চ 1 বছর তোমাকে স্মরণে রাখবে, এরপর আস্তে 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 সবাই তোমাকে ভুলে যাবে, কোথায় তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা এই দুনিয়ার জমিনে আর খুঁজে পাওয়া যাবে, তুমি হারিয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সুম্মা ইউহাইকুম আবার তোমাকে এই জীবিত করা হবে, বলে কেমনে জীবিত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মিনহা খলাকনাকুম, এ মানুষ তোমাকে মাটির থেকে বানাইছি, মাটিতে মিশাইয়া দিলাম, তুমি মাটির সঙ্গে মিশে যাবে, ওয়া ফিহা নুইদুকুম তুমি মাটির সঙ্গে মিশে যাবে,
অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা হে বান্দা আবার ময়দানে মহাশারে হিসাব নিকাশের পূর্বে তোমাকে মাটির থেকে আবার জীবিত করা হবে জীবিত করা হবে সুম্মা ইয়ুহইকুম তোমাকে আবার জীবিত করা হবে বলে কেন আল্লাহ জীবিত না করলে কি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ তাআলার সামনে তোমাকে দণ্ডায়মান হওয়ার জন্য জীবিত করা হবে তোমাকে আবার আমার সামনে তোমাকে হাজিরা দিতে হবে বলে আল্লাহ কিসের হাজিরা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দারে তোমাকে যে আমি ফাহিয়াকুম হায়াত দিলাম জীবন দিলাম ইউমিতুকুম তোমাকে আমি মৃত্যু দিলাম জীবন আর মৃত্যুর মধ্যবর্তী একটা সময় দিয়েছিলাম এই সময়টা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আয় বান্দা এই মধ্যবর্তী সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো এর হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করব আমার সামনে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো এর থেকে পলায়ন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আছে আছে নাই নাই কেউ বাঁচতে পারে নাই তুমি আমিও পারবো না এ বান্দা এমনি এমনি মুসলমান হই নাই জাহান্নামের আজাব বড় ভয়ঙ্কর আছে এ জাহান্নামের আজাব সহ্য করা যায় না রে বান্দা তাকায় দেখো না যদি কখনো আমার কোন হিন্দু দাদা কাকা জেঠারা মারা যায় একটু তাকায় দেখো বাবার এন্তেকাল হয়েছে বাবাকে সুন্দর গোসল দিয়া কাপড়ের একটা কাপড়ে মোড়াইয়া চকলেট বানাইয়া এ বান্দা ওই যে চিতার উপরে উঠাইয়া দিল চিতার উপরে দিয়া যখন মুখের সামনে আগুন দিয়া দিল মুখ আগ্নি করল বাবার কাফনের সমস্ত কাপড়গুলো আগুনে পুইরা গেল বাবা উলঙ্গ হয়ে চিতার মধ্যে জ্বলতেছে সন্তান তাকায় তাকায় দেখে এর যুবক কি বিভৎস দৃশ্য সহ্য করা যায় না যেই বাবা মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছে যেই মা মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমাকে দুনিয়ার মুখ দেখাইছে এই মা যখন মারা যায় এই মাকে গোসল করাইয়া চকলেট বানাইয়া যখন চিতার মধ্যে উঠাইয়া দেয় আরে যখন চিতার মধ্যে দিয়ে আগুন লাগাইয়া দেয় যখন কাফনের কাপড়টা পুইরা যায় মা উলঙ্গ হইয়া যায় সন্তান তাকায় তাকায় মায়ের উলঙ্গ হওয়া লাশটাকে দেখে আর পুড়ায় আরে ভাই কলিজার টুকরা কন্যা মেয়ে সন্তানটার যখন এতেকাল হয় মারা যায় আহারে গোসল দিয়া চকলেট বানাইয়া যখন চিতার উপরে উঠাইয়া দেয় শরীরের কাপড় কাফনের কাপড়টা যখন কুইরা যাওয়ায় কলিজার টুকরা মেয়েটা উলঙ্গ হয়ে যায় বাবা তাকায় তাকায় দেখে এই দৃশ্য সহ্য করা যায় না এ ভাই দুনিয়ার আগুনের যদি এই তেজ হয় ওই জাহান্নামের আগুনের তেজ কেমন হবে যেই জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় এক হাজার এক হাজার এক হাজার তিন হাজার বছর জ্বালাইয়া জাহান্নামীদের জন্য তৈয়ার কইরা রাখছে এবার সহ্য করতে পারবি না দুনিয়ায় যেই আগুন তুমি ব্যবহার করো যেই আগুন দিয়ে তুমি রান্না করো এটা তো আগুন না আগুন না আগুন না এটা তো জাহান্নামের আগুনের ধোঁয়া মাত্র ধোঁয়া 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 এটা আগুন না রে গোলাম ওই জাহান্নামের আগুন এমন হবে না এমন হবে না এমন হবে না বলে জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেখো ও জাহান্নামের ফেরেশতারা আগুন লাগায়া দাও এক বছর জ্বালাইয়া আগুনটাকে জ্বালাইয়া প্রস্তুত করো না ফরমান বেঈমান গুলো কই জাহান্নামের আগুনে পোড়াবো হে বান্দা ওই জাহান্নামের আগুনটা জ্বলতে থাকবে এক হাজার বছর জ্বালানোর পরে আগুনের রং হবে লাল
ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ প্রস্তুত আল্লাহ ডাক দিয়ে করে ফেরেশতা আমার বেঈমান নাফরমান বান্দাগুলো আমার সঙ্গে এমন বেঈমানি নাফরমানি করবে এমন গুনাহ করবে সামান্য এই আগুন দিয়া ওই বেঈমানদের আযাব দেওয়া যাবে না আরো জ্বালাও 1000 বছর এ বান্দা ওই জাহান্নামের আগুনটা ফেরেশতারা আরো 1000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে যাবে নীল ফেরেশতারা মনে করবে আর বলবে আল্লাহ এই তেজি আগুন এমন তেজি আপনার বনি আদমের সহ্য করতে পারবে না রে মালিক আল্লাহ আগুন তৈয়ার হয়ে গেছে আল্লাহ তাকায় দেখে বলে ফেরেশতা যেই আগুন তোমরা জ্বালাইয়া তৈয়ার করছো আমার বেঈমান নাফরমানগুলো যে পরিমাণে গুনাহ করবে এই আগুনে শাস্তি দিলে বেঈমান নাফরমানগুলোর শাস্তি দেওয়া যাবে না জ্বালাও আরো 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া আগুনটাকে প্রস্তুত করো ফেরেশতারা আবার 1000 বছর পর্যন্ত জ্বালাবে জ্বালাতে জ্বালাতে আগুনটার রং হয়ে যাবে কালো অন্ধকার এমন অন্ধকার কিচ্ছু দেখা যায় না কিচ্ছু দেখা যায় না কিচ্ছু দেখা যায় না অন্ধকার কালো এক আগুন বানাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলবে ও মালিক জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে গেছে রে আল্লাহ এইবার দেখেন তাকায় দেখেন এই জাহান্নামের আগুন আপনার বান্দা বান্দিগুলো সহ্য করতে পারবে আল্লাহ তাকায় বলবে আর ফেরেশতা রাখো এই আগুন জাহান্নামের আগুন দুনিয়ার জমিনে তোমার শরীরে যদি কোনো আগুন লেগে যায় যেই অঙ্গে লাগে সেই অঙ্গটাই শুধু পুড়ে যায় সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয় ঠিক কি না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই জাহান্নামের আগুনটা এমন হবে আমার নবী ডাক দিয়ে বলে আয় উম্মত ওই জাহান্নামের আগুন এমন তেজি হবে শরীরের যেই অঙ্গেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুড়িয়া ভুনা হয়ে যাবে এ উম্মত সহ্য করতে পারবি না ওই জাহান্নামের আগুন যেহেতু তেজি হবে এই আল্লাহ পাকের বান্দার বান্দিরা এই আমার হিন্দু ভাইরা এই আমার হিন্দু বোনেরা ওই চিতার আগুন এমন হবে বলে চিতার আগুন জাহান্নামের আগুনের ধোঁয়া মাত্র হবে ধোঁয়া 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 এই আগুন তো কোনো তেজ না হয় আমার আল্লাহ বলে জাহান্নামের মধ্যে যেই আগুন দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে ওই আগুন এমন তেজি হবে লাগার সঙ্গে সঙ্গে তোমার কলিজাটা পুড়িয়া ভুনা হয়ে যাবে এ ভাই ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো দুনিয়ায় কেউ নাই কেউ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নাল আবরর লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে ঈমান নিয়া যদি ওই অন্ধকার কবর যাইতে পারো ওই কবরটা হবে জান্নাতের বাগান আর যদি গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে যাও ওই কবর হবে জাহান্নামের গর্ত জাহান্নামের আগুন দিয়া কবরটা ভরে যাবে ভরে যাবে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ দিয়া কবর ভরপুর হয়ে যাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে কবরের মাটি ও বেঈমান নাফরমানের দুই পাশ থেকে এমন জোরে চাপ দে ও বেঈমান নাফরমানটা বুঝুক বুঝুক আমি আল্লাহর আযাব কত বড় ভয়ঙ্কর আমার নবী ডাক দেয়া বলে ওই কবরের মাটি দুই পাশ থেকে যখন চাপ দিতে থাকবে চাপ দিতে থাকবে এরে ভাই আমার নবী দেখা দেয় এক পাজরের হাড্ডি আরেক পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে সহ্য করতে পারবি না রে ভাই সহ্য করে যাবে না ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর ওই জাহান্নামের আযাব বড় কঠিন এ ভাই ওই জাহান্নামের আযাবের ভয়েই তো কালেমা পড়লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন
في نار جهنم خالدين فيها الله বলে নিশ্চয় নিশ্চয় কাফের আর মুশরিক কোনদিন জান্নাতে যাবে না কাফের আর মুশরিক চির জাহান্নামী হয়ে যাবে অনন্তকাল তারা জাহান্নামের আযাব ভোগ করবে ওই জাহান্নাম থেকে কোনদিন তারা বের হতে পারবে না মুক্তি পাবে না নাউজুবিল্লাহ এ বান্দা এরে আল্লাহর গোলাম এজন্য আমার আল্লাহ বলে বান্দা রে وما خلقت الجن والإنس إلا ليعبدون أها أمر الله تعالى ডাক দে বলে মানুষ এ জিন সম্প্রদায় মানুষ সম্প্রদায় শোনো তোমরা কি ভাবছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাইছি না 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 আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বয়ান করে জানায় দেয় আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউ আয় মানুষ তুমি কি ভাবছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাইছি না না প্রশ্নবোধক তুমি কি ভাবছো আমি আল্লাহ তাআলার কাছে তুমি আর কোনোদিন ফিরে আসবে না 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 আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাই না ভাই দুই দিন আগে হোক আর একদিন পরে হোক আমার দরবারে হাজির দেওয়া লাগবে পালায়া বাঁচার উপায় নাই পালানো যাবে 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 আজ পর্যন্ত কি পালানো পারছে সাদ্দাতে ডাক দিয়া কয় আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না এত সম্পদ দিছো এত ক্ষমতা দিছো আমি নিজেই জান্নাত তৈয়ার কইরা আমার জান্নাতে আমি থাকবো তোমার জান্নাতে যাব এই বেঈমানটা জান্নাত বানাইবার পর সাজাইবার পর জান্নাত দেখার জন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওয়ানা আল্লাহ ডাক দেয় কই রে আজরাইল তাড়াতাড়ি যাও বেঈমানটা জান্নাতে ঢুকার আগে জাইনটা কবজ কইরা লও কি ঘটনা সবার জানা না আহা সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড় পিছনের দিকে তাকায় দেখে গ্রোগাইতে বুড়া অসুস্থ বুড়া পিছে পিছে হাঁটতেছে 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 ঘোড়ার গতি যত বাড়ে বুড়োর হাঁটার গতি তত বাড়ে পিছনে তাকায় রোগাইতে বুড়া অসুস্থ বুড়া এত জোরে হাঁটে কি রে ঘটনা কি আবার ঘোড়ার গতি বাড়াইয়া দেয় চাবুক মারে এ দৌড়া জান্নাতের দরজার সামনে কেবল দাঁড়াইছে এখনো জান্নাতে ঢোকে নাই এক পা এখনো ঘোড়ার উপরে এক পা নামাবে বুড়ো জান্নাতের দরজায় যাইয়া পাটা উঁচু করে ধইরা রাখছে নামা যাবে না এই বুড়া তুই এত রোগাইতে বুড়া তোর শরীরে কোনো শক্তি নাই আমার ঘোড়ার এত তেজ তুই পিছে পিছে আসলি হাইট্টা কেমনে তুই আমার জান্নাতের দরজায় হাইট্টাইছ এত তাড়াতাড়ি হাঁটলা কেমনে কে তুমি বলে রে সাদ্দাত আমার তেমন কোনো পরিচয় নাই আমার একটা পরিচয় আছে মালাকুল মউত আজরাইল ভাই আজরাইল কি মনে কইরা তুমি আমার জান্নাতের দরজা আগলায় রাখলা করে সাদ্দাত হুকুম হইছে জান কবজ করা লাগবে এই জন্য জান্নাতের দরজায় আসছি ও সাদ্দাত জান কবজের সময় হয়ে গেছে আর সময় নাই বলে আজরাইল একটু সময় তুমি আমারে ভিক্ষা দাও এত আশা করে এত স্বপ্ন নিয়ে জান্নাত বানাইলাম আর সাজাইলাম এই জান্নাতটায় ঢুকবো এই পাশ দিয়া ঢুইকা ওই পাশ দিয়া ঘুইরা দরজায় আসবো জান কবজ করবা বাধা নাই হ্যাঁ সাদ্দাত তুমি কি জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন হ্যাঁ সাদ্দাত তুমি কি জানো না হায়াতের জিন্দেগি ফুরাইয়া গেলে এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না জানো হ্যাঁ জানি তারপরে কাকুতি মিনুতি আহ ভাই আজরাইল আচ্ছা যদি আমাকে ঘুরে দেখতে নাও দাও
তোর কাছে অনুরোধ করি রে ভাই, তোর পায়ে ধইরা বলি, খালি মাথাটা ঢুকাইয়া জান্নাতটা একটু দেখার সময়টুকু আমারে ভিক্ষা দাও, সামান্য চাইছে। আর করুণার সুরে, করুণার সুরে কাকুতি মিনতি স্বরে বলছে, আজরাইলের দিলের মধ্যে একটা মহব্বত মায়া জায়গা গেছে, আল্লাহ রে ডাক দেখ, আল্লাহ একটু দেও না। আল্লাহ করে আজরাইল, ও বেইমানটারে আমি সাগরের মধ্যে কুদরতি ভাবে বসাইয়া মা বাবা ছাড়া, ও বেইমানটারে আমি জঙ্গলের মধ্যে মা বাবা ছাড়া কুদরতি ভাবে রিজিক দিয়া কুদরতি হাতে লালন পালন কইরা বড় করলাম, ও বেইমানটারে আমি দুনিয়ার সম্পদ দিয়া গোটা দুনিয়ার সব থেকে বড় বাদশাহ বানাইলাম, ও বেইমানটারে ক্ষমতার মসনদ দিয়া দুনিয়ার বাদশাহী দান করলাম, ও বেইমান আমার সঙ্গে নিমু খারামি করে আমার সাথে বেইমানি করে, আমি আল্লাহ সব দিলাম, আমারটা খায় আমারটা পরে আমার সঙ্গেই নিমু খারামি করে, আমার জান্নাতে যাবে না, সে জান্নাত বানায়া তার জান্নাতে যায়। ওরে আজরাইল, ও বেইমানটারে সময় দেওয়া যাবে না, তোমার কাছে যতটুকু মিনতি করেছে তার একশো ভাগের এক ভাগ করুণার সুরে যদি আমারে আল্লাহ কয় একবার ডাক দিত, আল্লাহ কয় ডাক দিতে দেরি, আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাত দিতে দেরি করতাম না। ও বেইমান আমার কাছে চায় না, তোমার কাছে চায়। এরে ইসরাইল, বেইমানটারে সুযোগ দেওয়া যাবে না, তাড়াতাড়ি বেইমানটার জানটা কবজ কইরা লাও। দিছেনি সুযোগ? আহা, এ দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, আজকে তুমি এমন ক্ষমতার মালিক হইছে, এমন টাকার গরম দেখাও, আসেনি আপনার বেলা? হ্যাঁ, সুষমা দুর্গাপুরের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? এ টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম দেখাও রে ভাই, তোর টাকার গরম ক্ষমতার গরম আজ আছে কালকে থাকবে না। আয় দুর্গাপুরের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম। এই কি জেলা? নেত্রকোনা জেলার শহরে গেলে টিকবে না। আয় নেত্রকোনার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ঢাকার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। এ ইন্ডিয়ার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা রাশিয়ার জমিনে গেলে টিকবে না। এই আমেরিকা রাশিয়ার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমার আল্লাহ তাআলার কাছে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়া বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
يحزنون في كلام جند قرآن حكيم حكمت مولا يا جلست قديم جميع العلم في القرآن حكيم تقصرة عنه أفهم الرجال نمد ربك تترقى محاقاشق اكت منو پشات تيريس هزار منتر اكتا قويتا تترقى محاقاشق اكت منو پشات বেদের মধ্যে ওই হিন্দু ব্রাহ্মণেরা লিখে দিলেন তত্র কমহ দুনিয়াতে যদি শান্তি পেতে চাও কর্ষক আর পরকালে যদি মুক্তি পেতে চাও একত্ব মনুপশ্চাত ১২ মাসে ১৩ খোদাকে ছাড়ো ৩৩ কোটি দেবদেবীকে ভুলো তুলসীর গাছের তলায় ৬৪ কোটি ভগবানকে ছেড়ে দাও এক আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও কয়জন 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 সৃষ্টিকর্তা কয়জন ১২ মাসে ১৩ ৩৩ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় আরো ৬৪ কোটি ভগবান ওরে কপাল পোড়া ওই ১২ মাসে ১৩ জন খোদা ৩৩ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় ৬৪ কোটি ভগবান তোমাকে কিন্তু বানায় নাই তোমাকে বানানে বলা একজন আছেন তিনি কে তিনি কে এই খ্রিস্টান ধর্মের আমার ভাইরা যীশু খ্রিস্টকে তুমি খোদার পুত্র বলতে পারো মারিয়াম আলাইহা সালামকে তুমি খোদার বিবি ভাবতে পারো যীশু খ্রিস্ট আর মারিয়াম আলাইহা সালাম কিন্তু তোমাকে বানায় নাই তোমাকে বানানে বলা একজন আছেন তিনি কে আয় বৌদ্ধ ধর্মের আমার ভাইরা গৌতম বুদ্ধকে তুমি খোদা মানতে পারো ওই গৌতম বুদ্ধ কিন্তু তোমাকে বানায় নাই তোমাকে বানানে বলা একজন আছেন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ তিনি কে তিনি আমার আল্লাহ আল্লাহ এমন এক সত্তার নাম যেই আল্লাহর নাম লিখতে বিভিন্ন ভাষায় বিভিন্নটা হয় না কথা বলেন আমরা বাঙালি আল্লাহরে ডাকি কি বইলা লিখার বেলায় লিখি কি ইন্ডিয়ার হিন্দিরা যারা হিন্দি ভাষায় পাঞ্জাবি যারা হিন্দি ভাষায় কথা বলে তারা আল্লাহরে কি ডাকে লিখার বেলায় কি লেখে যারা ইংরেজ তারা আমার আল্লাহরে কি ডাকে লিখার বেলায় কি লেখে যারা পাকিস্তানি উর্দু ভাষা ভাষী তারা আল্লাহরে কি ডাকে লিখার বেলায় কি লেখে যারা ফ্রান্সিস তারা ফ্রান্সের মানুষরা আমার আল্লাহরে কি ডাকে লিখার বেলায় কি লেখে যারা আরাবিক সৌদি আরাবিয়া তারা আমার আল্লাহরে কি ডাকে লিখার বেলায় কি লেখে তার মানে আমার আল্লাহর সঙ্গে কোনো তুলনা হয় না আমার আল্লাহ এমন আল্লাহ যাকে অন্য নামে ডাকা যায় না কি ঠিক কিনা প্রিয় ভাই বেজার হইতেছে কষ্ট হচ্ছে হইলেও কিছু করার নাই বেজার হইলেও কিছু করার নাই কারণ যা সত্য বলতে ভয় পাই না দুনিয়াতে আসছি একবার যাবো একবার আসছি যেতে হবে দুই দিন আগে না হয় দুই দিন পরে কি ঠিক কি না অতএব ভয় তো তাকেই পাওয়া দরকার যিনি আমাকে সৃষ্টি করেছেন যার হাতে আমার বাঁচা আর মরা যার হাতে আমার বাঁচা আর মরা ভয় তো তাকেই করব কাকে ভয় করব আহা আরে কপাল ফোড়া কবে বুঝবি বল কবে বুঝবি যেই খোদা আমারে নিজেরই বাঁচাইতে পারে না সেই খোদা আমারে কি বাঁচাবে যেই খোদা নিজেকে নিজে বাঁচাতে পারে না সেই খোদা আমাকে বাঁচাবে কি করে কথা বলেন না কেন কেমনে বুঝাবো তোমারে কও কোন ভাবে বুঝাইলে তুই বুঝবি বল কোন ভাবে বুঝাইলে বুঝবি তুই তো মানুষ আশরাফুল মাখলুক তুই সৃষ্টির সেরা মাখলুক সৃষ্টির সেরা জাতি তুই তোরে কেমনে বুঝাবো এরপরেও যদি না বুঝো তোরে বুঝা মুড়ে কেন আফসোস
আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, সহি বুঝদান করেন, আল্লাহ হাদায়াত দান করেন। এছাড়া আর কিচ্ছু করার নাই, দোয়া করা ছাড়া বুঝানোর ক্ষমতা আর নাই। এই যে বুঝাইতেছি, এই যে বুঝাইতেছি, এই যে বুঝাইতেছি, কোনো বুঝ নাই, বরং উল্টোটা ভাবে, বরং কিভাবে উল্টোটা ভাবে, আমি নেই তার ধর্মকে কটাক্ষ করছি, তার ধর্মের বিরুদ্ধে বলছি, একটা কথাও কি আমি ধর্মের বিরুদ্ধে বলছি, তোকে বুঝানোর জন্য বলছি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কি আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কথা বলেন না, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আপনি বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, বুঝেন না? প্রিয় ভাই, আসছি, যেতে তো হবে, কি যেতে হবে না? দুনিয়া চিরকাল থাকা যাবে? আল্লাহ পাঠাইলেন কেন? বলে গোলামির জন্য। আল্লাহ বলে বান্দা আমি তোমার তো এমনি এমনি পাঠাই নাই, তুমি আজকে টাকার মালিক হইয়া, ক্ষমতার দাপট পাইয়া, ক্ষমতা পাইয়া আজকে তুমি মানুষকে যে মানুষ মনে করো না, কি তুই যে মানুষকে মানুষই মনে করো না? আরে মাঝে মাঝে শোনা যায় ওলামা একরামের সঙ্গে খারাপ ব্যবহার করতেও তুমি দ্বিধা করো না, মাঝে মাঝে শুনি মসজিদের ইমামের সঙ্গেও তুমি খারাপ আচরণ করতে বাদ থাকুন রাখো না, মাঝে মাঝে শুনি মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করতেও তুমি দ্বিধা করো না। এই যে মাঝে মাঝে শোনা যায়, তুই যে ওলামা একরামের উপরে হাত উঠাইছ, তুই যে ক্ষমতার দাপট দিয়া টাকার গরমে তুই আলেমের গায়ে হাত তুলছ, রে কপাল পোড়া, তোর কপালটা দুনিয়াতেও পুরাইছ, আখেরাতেও পুরাইছ, মনে করছো তোর ক্ষমতা বেশি, খাটাইছ বেশি, তোর দাপট বেশি, তোর রক্ত গরম। ওলামা একরামের রক্ত কিন্তু ঠান্ডা না, ওলামা একরামের রক্ত যদি একবার গরম হয়ে যায় তুই দেশ থেকে পালানোর রাস্তাও খুঁজে পাবি না। বেঈমান, যেই ওলামা একরামের গায়ে হাত তুমি তুলো, ওই এলা ওলামা একরাম যদি জানা যায় শরীরটা হয়, তোর কুত্তার মতো করে মরা লাগবে। কপাল ভরা কথা কার, তুই ওলামা একরামের গায়ে হাত উঠাও, তোর একটুও দিলের মধ্যে দিলটা কেঁপে উঠলো না? দিলটা তোর একটু কেঁপে উঠলো না রে কপাল ভরা? তুই কার গায়ে হাত দিস, তুই কার গায়ে হাত দিস, একটুও দিলটা তোর কাঁপলো না? আহা আফসোস, তুই নি মুসলমান, আমি তো কই তুই মুসলমান না, তুই ইহুদি নাসারাদের দালাল, তুই মুসলমান হতে পারো না, তোর ভিতরে মুসলমানিত্ব নাই, তুই ইহুদি নাসারাদের দালাল ছাড়া আর কিচ্ছু না। তুমি ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছো, তুই মুসলমান, আফসোস আফসোস আফসোস, ওরে কপাল ফোরা, তোর কপালটা দুনিয়াতেও শেষ করলি, আখেরাতেও শেষ করলি, এই নি তুই মুসলমান? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমারে হেদায়ত দান করেন, আর ওই সমস্ত বেঈমানদের যদি আল্লাহ হেদায়ত থেকে হেদায়ত দেন, হেদায়ত না থাকলে হালাক কইরে দেন, আরেকজনের ক্ষতি যেন করতে না পারে। বেজার হইলেন? বাংলাদেশে এই যে চিটাগাং এর মধ্যে কয়েকদিন আগে দেখলাম একটা মিডিয়ায়, আরে ইসলামের বিরুদ্ধে কিছু কাজ হলে তো ওলামা একরাম মসজিদের ইমাম বাধা দেবেই, কি দেবে না? বাধা দিলে তুই বুঝাই না বলবি যে এটা ঠিক, আমি যা বুঝাইছি ভুল, তুই না আমারে বুঝাবি, তুই আমার গায়ে হাত দিবি? তোর এই অধিকার দিল কে? তোর এই ক্ষমতা দিল কে? বেঈমান কোথাকার, মরার সময় বুঝবি, এখন বুঝবি না, যখন মরবি এই সময় বুঝবি, নিজের চোখে দেখা এক মসজিদের ইমামের গায়ে জুতা দিয়া ফিরাইছে, জুতা, এন্তেকালের এক মুহূর্তে আমারে ডাকছে, কয় হুজুর আইছে কালেমার তালকিন দেন, অনেক কষ্ট হইতেছে, আজাব হইতেছে, আপনি একটু তওবা পড়াইয়া একটু কালেমা পড়াইয়া দেন। যায় দেখি কালেমা যতই পড়াই কোনো ফায়দা নাই, গলা দিয়ে খালি রক্ত ওঠে, গলা দিয়ে রক্ত ওঠে, আমার নিজের চোখে দেখা, সামনে বসা, গলা দিয়ে রক্ত ওঠে,
জান বের হয় না। ছেলেরে ডাক দিয়ে বললাম, ভাই আপনার বাবাই কি কারো সঙ্গে কোনো দুর্ব্যবহার করছে জানা আছে কি না? বলে, হুজুর কি বলবো, দুঃখের কথা, আমার ঘরের পাশে মসজিদ, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একদিন কথা কাটাকাটির এক পর্যায়ে আব্বার পায়ের স্যান্ডেল খুলে ইমাম সাহেব রে মারছে। আমাকে মাপ কি চাইছে, মাপ চাইছে? কয়, না হুজুর। ইমাম সাহেব কি আছে? হ্যাঁ আছে। দৌড়াইয়া গেলাম, হুজুর আপনি একটু মাফ কইরা দেন, আল্লাহর বান্দার বড় আজাব হইতেছে। কয়, হুজুর আপনি আমার কাছে কোনো আবেদন করবেন না, ওই বান্দারে আমি মাফ করব না। বললাম, হুজুর পায়ে ধরি, আপনি মাফ কইরা দেন, আল্লাহর বান্দার আজাব সহ্য হয় না। সূরা ইয়াসিন পড়ি, কোরআন তেলাওয়াত করি, কোনোতে কাজ হয় না। তওবা পড়ে তওবা পড়তে পারে না, কালেমা পড়ে পড়তে পারে না। হুজুর আপনি একটু মাফ কইরা দেন, আল্লাহরও আস্তে মাফ কইরা দেন। আল্লাহর বান্দা আসিয়া কইছে, আমি মাফ কইরা দিলাম, চোখের পানি পড়তেছে আর মাফ করতেছে। আরে কপাল ফোড়া, চোখে পানি পড়ে আর মাফ করে কইছে, আর তোরে মাফ করে দিলাম। গলা দিয়ে রক্ত উঠতে 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 যখন জান যাচ্ছেই না, কয়, মাফ করে দিলাম, যা। আল্লাহর বান্দা মাফ করে দিতে দেরি, দুই সেকেন্ডও সময় নেয় নাই, দুনিয়ার থেকে বিদায় হতে দেরি নেই। এ কপাল পড়া, তুই বুঝবি কি, বুঝবি মরার সময়, তোর যখন জানটা কবজ করতে আসবে মালাকুল মউত, ওই সময় বুঝবি, ওই সময় বুঝবি রে বেঈমান, ওই সময় বুঝবি। ওলামা একরামের গায়ে হাত উঠালো কত বড় মজা, এটা টের পাবি, টের তুই পাবি। আজ পর্যন্ত ওলামা একরামের উপরে হাত তুলে স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারেনি, হয়নি, আল্লাহ স্বাভাবিক মৃত্যু দেননি। তুই মনে করছ ওলামা একরামের উপরে হাত তুইলা তুই স্বাভাবিক মৃত্যুবরণ করবি? ওরে কপাল পোড়া, তোর কপালটা ফুরাইছ, কপালটা ফুরাইছ, ওই আলেমের কাছেই তোর মাথা নত করতে হবে, ওই আলেমের কাছেই তোর ফিরে আসা লাগবে। অপেক্ষা কর, সেই দিনটা খুব বেশি দূরে নাই। আল্লাহ হেদায়াত দান করেন। প্রিয় ভাই, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, চিরকাল থাকতে আসিনি, থাকতে পারবো না, যেতে তো হবেই, ওই জাহান্নামের আজাব কিন্তু সহ্য করা যাবে না। আহ এ যুবক, এজন্য সবসময় বলি, তোর পায়ে হাত রেখে বলে যাই, ওই পরিমাণে গুণা তুই কর, ওই পরিমাণে গুণা তুই করবি যেই পরিমাণে জাহান্নামের আজাব সহ্য করতে পারবি, ওই পরিমাণে গুণা তুই করবি যেই পরিমাণ জাহান্নামের আজাব সহ্য করতে পারবি। তোর কাছে আমার কোনো ওয়াজ নেই, একটাই ওয়াজ, তোর পায়ে ধরে বলে গেলাম, গুণা তুই কর, গুণা করতে তোর মজা লাগে, গুণা তুই কর, ওই পরিমাণ গুণা কর যেই পরিমাণের আজাব তুই সহ্য করতে পারবি, এর বেশি করিও না। ওই জাহান্নামের আজাব কিন্তু খুব স্বাভাবিক না, ভালো না, ভালো না, গরম ভাব দেখায়ও না, গরম ভাব দেখায়ও না, শরীরের রক্ত গরম দেখে তুমি নিজেকে গরম ভাব দেখাও, এই গরম ভাব কিন্তু কবরে চলবে না। আহা, শিবলি রহিমা রাস্তা দিয়ে হাঁটতেছে, গাছের জোবান খুলে গেছে, গাছ ডাক দেখে, শিবলি দাঁড়াও, আমার থেকে কিছু উপদেশ নাও। শিবলি রহমতুল্লাহ আলাই বলে, হে গাছ, তুই আবার কি উপদেশ আমার দিবি কও? হয় শিবলি, আমার থেকে উপদেশ নাও। কি? তুই যত বড়ই হও না কেন, অহংকার করিও না, অহংকার করিও না, অহংকারী ভাব ভালো না, অহংকারী ভাব কি ভালো না? এই যে দেখো না আমার অহংকার, আমি অনেক বড়, অনেক বড়, অনেক বড়। হে শিবলি, এই বড় ভাব কিন্তু ভালো না, গরম ভাব ভালো না। বলে, কেমন? বলে, তাকায় দেখ আমি কত বড়, আমারে কেউ ধরতে পারে না, কিন্তু আমার শেষ পরিণতি আগুনে, শেষ পরিণতি আগুনে, তাকায় দেখ, তাকায় দেখ, আমি বড় 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 করতে 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 একসময় আমার গোড়া কেটে দেয়, ফার্নিচার বানায়, ফার্নিচারে পোকা লেগে যায়, ঘুনে খেয়ে ফেলে, ভাইঙ্গা চুইরা চুলার মধ্যে আগুনে পুড়ে সাই করে। অসিবলি, আমার থেকে শিক্ষা নেই, তোমার উপরে মানুষ যতই নির্যাতন করুক না কেন,
যত তোমার উপরে গরম ভাব দেখাক না কেন খবরদার তাকায় দেখিস না আমার গায়ে মানুষগুলো ছুরি দিয়ে কাটে কাচি দিয়ে কাটে কুড়াল দিয়ে কোপায় লোহা মারে এর পরেও আমি কিন্তু মানুষকে সুমিষ্ট ফল দিতে বন্ধ করি না এর পরেও কিন্তু আমি মানুষকে উপকার করি অক্সিজেন দিয়া বন্ধ করি না এর পরেও কিন্তু আমি মানুষের সঙ্গে গরম ভাব দেখাই না কারণ গরম ভাব ভালো না গরম ভাব ভালো না গরম ভাব কিন্তু শেষ পরিণতি হলো আগুন 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 গরমের শেষ পরিণতি কি আগুন এজন্য অহংকারী করিও না অহংকারী করিও না অহংকারের শেষ পরিণতি আগুন শেষ হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবি না এজন্য তোমার উপরে যে যতই অত্যাচার অন্যায় অবিচার করুক না কেন আমার মতো অক্সিজেন দেওয়া বন্ধ করবি না সুমিষ্ট ফল দেওয়া বন্ধ করবি না মাটির জবান খুলে গেছে বলে শিবলি দাঁড়াও আমার থেকে একটা উপদেশ নিয়ে যাও কি বলে ও শিবলি আমি মাটির থেকে তোমাকে বানাইছি কি তুমি আমার মতো হয়ে যাও শিবলি বলে কিরকম বলে তাকায় দেখো না আমার বুকের উপরে লম্বধম্ব অহংকার করে রাস্তাঘাটে চলে আমার বুকের উপরে লাথি মারে আমার বুকের উপরে ছুরি মারে আমার বুকের উপরে কোদাল দিয়ে মারে কুবাল কুড়াল দিয়ে মারে এরপরেও আমি কিন্তু তারে ধরি না আমার যদি আমি যদি ইচ্ছা করতাম ওরে খায়া ফেলবো তো মুহূর্তের মধ্যে খাইতে দেরি হবে না কি এত অত্যাচার করার পরেও আমার বুকের উপরে লাথি দেওয়ার পরেও আমি কিন্তু গরম হই না তুই মাটির মানুষ মাটির মতো হয়ে যা মাটির মানুষ কিসের মতো হয়ে যাবে মাটির মতো হয়ে যা নরম হয়ে যা গরম ভাব ভালো না গরম ভাব ভালো না গরম ভাবের শেষ পরিণতি কিন্তু আগুন গরমের শেষ পরিণতি আগুন বৃদ্ধ বাবাজি পদ্মা আলের মা ওয়াজ তো এতটুকু যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন ও দুনিয়ার মুসলমান তাকায়া দেখ আমি আল্লাহ তাআলার ক্ষমতা কত বড় ক্ষমতা আমি ক্ষমতার মালিক আমি আমি আল্লাহ চাইলে হিন্দুর ঘরে মুসলমান তৈয়ার করতে পারি আমি আল্লাহ চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারি দেখেন নাই কয়েকদিন আগে এক বানরের বাচ্চা বানরে কইছে আমি বানরের থেকে নাকি বানরের প্রজন্ম নাকি সে দেখেন নাই শুনছেন না হ্যাঁ কয় মানুষের পূর্ব প্রজন্ম হলো বানর আরে কপাল ফোরা বানরের বাচ্চারাই তো কেবল জানতে পারে বুঝতে পারে যে আমি আমার পূর্ব প্রজন্ম বানর আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী বানর তারাই কেবল বানরের জন্ম পরিচয় দেয় আদমের সন্তান কখনো বানরের সন্তান দাবি করে না আদমের সন্তান আদমের সন্তানই দাবি করে আদমের সন্তান আদম দাবি করে বানর নয় বানরের সন্তান বানর দাবি করে আদম প্রিয় ভাই এজন্য আমি এতটুকু নসিহত আজকে আপনাদের থেকে করে যাই প্রিয় ভাই আমি হিন্দুর ঘরে সন্তানরে যদি আল্লাহ মুসলমান বানাইয়া মসজিদের ইমাম বানাইতে পারে আপনি মুসলমানের সন্তান কেন মুসল্লি হইতে পারবেন না কি কেন আপনি মুসল্লি হইতে পারবেন না আমি হিন্দুর ঘরে সন্তানকে যদি পরিপূর্ণ সুন্নতের উপরে আল্লাহ চালাইতে পারে তুই মুসলমানের সন্তান কেন সুন্নত আমল করতে পারবি না কথা বলেন কি ঠিক কি না বেজার হইতেছেন এই মরা লাগবে না মরা তো লাগবে প্রিয় ভাই এই দুনিয়ার জমিনে চিরকাল থাকা যাবে না এই দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিতে হবে এজন্য এই ময়দান থেকে আজকে ওয়াদা করব তওবা করব আল্লাহ জীবনে কম গুনাহ করি নাই আর গুনাহ করব না নেকের কাজ ছাড়ব না আয় আল্লাহ তাআলা গলায় ছুরি আসবে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না ও আল্লাহ জীবনে আর কোনোদিন নবীর সুন্নতের জবাই করব না আয় আল্লাহ তাআলা জীবনে কম গুনাহ করি নাই রে মালিক আজকে থেকে ওয়াদা করলাম জীবনে বাবা মার খেদমত করব বাবা মায়ের সাথে বেয়াদবি করব না আয় আল্লাহ তাআলা হক্কানি ওলামা ইকরাম পীর মাশাইখের সঙ্গেও বেয়াদবি করব না আয় আল্লাহ কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করতে শিখব কোরআন ওয়ালা সন্তানের আব্বা হব আম্মা হব